লন্ডনে প্রথমবারের মতো ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের একটি ক্লাবের যাত্রা শুরু হলো। প্রায় 5 শতাধিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এই যুক্তরাজ্যে বসবাস করছেন। এর মধ্যে প্রায় 3 শতাধিক মেম্বার হয়েছেন এই নতুন ক্লাবের। ক্লাবের সদস্যদের প্রত্যাশা, যারা বাংলাদেশ থেকে এদেশে পড়তে আসবেন এবং বাংলাদেশে যারা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পড়ছেন তাদেরকে যেন এই সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা যায়। আজকে যারা জিতেছে তাদের কাছে টর্চ লাইট আছে, আপনারা টর্চ লাইট ধরে রাখেন, আমরা টর্চ লাইট দিয়ে উপরে উঠে যাব, আমরা সবাই টর্চ লাইট দিয়ে উপরে উঠবো, আপনারা প্লিজ টর্চ লাইট বন্ধ করবেন না। আমরা চাচ্ছি ভবিষ্যতে আমরা সবাই মিলে এখানে যেন একটা অ্যাকাউন্টেন্টদের জন্য একটা ক্লাব হাউস করতে পারি এবং আমাদের যে নিজস্ব ভবন হবে সেখান থেকে যারা, আমরা চেষ্টা করব নতুন বাংলাদেশ থেকে যারা আসবে তারা যেন, তাদেরকে যেন এই দেশের যারা অ্যাকাউন্টেন্সি পড়তে আসবে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি তাদেরকে আমরা সহায়তা করতে পারি এবং নিজেদের মধ্যে আমরা একটা বন্ডিংস তৈরি করতে পারি। বাংলাদেশি ব্রিটিশ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ক্লাবের আজকে প্রথম ইলেকশন। তো কমিউনিটিতে অ্যাকাউন্টেন্টদের রোল আমরা সবাই জানি এবং অ্যাকাউন্টেন্ট ক্লাব আজকে সংগঠিত হয়েছে এবং প্রথমবারের মতো নির্বাচনের মাধ্যমে তাদের নতুন নেতৃত্বকে চুজ করছে। এবং আজকে আপনারা দেখছেন যে আমরা সব মেম্বারে এসেছি এবং ভোট কাস্ট হয়েছে 100%। ইলেকশন কমিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার লাইফের এক্সপিরিয়েন্স দিস দ্য ফার্স্ট ইলেকশন যেখানে 100% ভোটিং কাস্ট হয়েছে। এডুকেশন অ্যান্ড লার্নিং সেক্রেটারি সুজানা শফিক। ফর দ্য পজিশন অফ সোশ্যাল ওয়েলফেয়ার কালচার অ্যান্ড স্পোর্টস সেক্রেটারি মাহমুদ মুতালিব মিয়া। Press and Publicity Secretary SK Abu Sajjad. The winner of the Membership Secretary Muhammad Ali. This is a Legal and Compliance Secretary. The winner is Muhammad Alauddin. IT Secretary Muhammad Kaikabad. Treasurer Ashraf Pervez. So the Club Secretary, that is Muhammad Enamul Haq Khan. And the biggest responsibility to look after all the member, that is Hasib Hawlada. এই নির্বাচন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে, একটি আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি অলরেডি ভাই সবাইকে অলরেডি গ্রুপের মধ্যে মেসেজ দিছি যে আমার কাছে মনে হচ্ছে জাতীয় নির্বাচনের চেয়েও আজকেরটা অনেক বেশি ফেস্টিভ। আমরা অত্যন্ত সুন্দরভাবে একসাথে একটা মানে আন্তরিক সম্পর্কের মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে কথা বলতেছি হাসি মুখে, তো এটা আজকের আসলে সবচেয়ে বড় পাওয়া। ভালো দেখলাম যে নির্বাচনের ফলে সব বোধ গ্রুপ পজিটিভ জিনিস নিয়ে আসছে, আর খারাপ দিকটা হলো আগলি সাইড অফ দ্য ইলেকশন, যে কিছু কিছু ইনসিডেন্ট হচ্ছে হুইচ ওয়াজ নট অ্যাকসেপ্টেবল, বাট অ্যাট দ্য এন্ড আমরা এই পজিশনে আসছি, সো উই ওয়ান্ট দ্য ইউনাইটেড ক্লাব, ওইটা যেন আমরা রাখতে পারি। তাদের কাছে প্রত্যাশা, তাদের ম্যানিফেস্টো অলরেডি আছে, আর আমরা বেশি কিছু এক্সপেক্ট করবো না তাদের কাছ থেকে, তার কারণ অনেক বড় দায়িত্ব নিচ্ছে বাট ভলেন্টিয়ারিং জব, তারা পেইড না, কিন্তু আমরা বেশি কিছু এক্সপেক্ট করা ঠিক হবে না। হ্যাঁ, তারা যেটার জন্য মেইনলি আমরা চেঞ্জ চাইছি, সেই চেঞ্জটা আশা করি তারা করবে, অ্যাটলিস্ট নেক্সট জেনারেশনকে এখানে আনার জন্য। আমি অ্যাকচুয়ালি একটা প্রোগ্রেসিভ ইউনাইটেড ক্লাব চাই, যেখানে ক্লাস থাকবে না, প্রফেশনালিজম থাকবে, যেখানে প্রোগ্রেস হবে ডেভেলপমেন্ট মাইন্ডে, কারণ এটা একটা অ্যাকাউন্টিং প্রফেশন অর্গানাইজেশন, আওয়ার কোর ভ্যালু শুড বি অন দ্য বেসিস অফ অ্যাকাউন্টেন্সি সার্ভিস অ্যান্ড ট্যাক্সেশন, হাউ উই ক্যান বেটার ওয়ে প্রোভাইড টু দ্য কাস্টমার, সো টু মেনটেন দিস থিংস দিস ক্লাব উইল হেল্প দেম অ্যান্ড দ্যাটস ওয়ে লিডারশিপ উইল প্রোভাইড হোয়াট এভার উই নিড, দ্যাট ইজ দ্য এক্সপেকশন আই হ্যাভ দ্যাট দ্য পিপল ইউ আর সিলেক্টিং দে উইল ডেলিভার দোজ টাইপ অফ থিংস। The members' voice was raised today. They actually put in their own opinions of what they wanted, but within the members as well, we're all talented. I want to say this is the club of the member, by the member, for the member. The first thing we need to do is build bridges. It's a heavily fought campaign, I understand, but we want some break bread with the other side. They're not the other side anymore, we're all on the same side. Just imagine what we can do if we get together 300 chartered accountants for charitable cause in the UK and in Bangladesh. We will be able to change so many people's lives in the future to come. Shakir Hussain, AB News, London.